সিবিআই জেরা এবার বিজেপি নেতৃত্বকে। বীরভূমের বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডলকে তলব করেন সিবিআই আধিকারিকরা সোমবার। 2021 সালে ভোট পরবর্তী হিংসা মামলাতেই তাকে তলব করা হয়েছে বলেই জানান তিনি। দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে সিবিআই অস্থায়ী ক্যাম্পে কালো সোনা মণ্ডল সিবিআই এর তলবে এদিন হাজির হন। ভোট পরবর্তী হিংসার কারণে কি এই টাকা মনে হয়? তাই দেখুন, কালো সোনা মণ্ডল 2014-তে বিজেপি এসেছে, তারপর কালো সোনা মণ্ডল রামকৃষ্ণ নেতৃত্বে, রামকৃষ্ণ রায় প্রেসিডেন্ট ছিল, কালো সোনা মণ্ডল একটা ফিগার ছিল, সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য আমাকে ডেকেছে। ওনার মনে হচ্ছে এর মধ্যে কিছু পাওয়া যাবে, সেই সময় তথ্য। আর 2 তারিখের পর আমরা ব্যাপক ঘুরেছি, কর্মীদের পাশে থেকেছি, সেই জন্য আমাকে ডেকেছে। আমি 4-5 তারিখে টিএমসির 2-4 জন নেতাকে করেছিলাম, বিকাশ দা, অঞ্জন দা, এদের করেছিলাম। কারণ সেই সময় কোনো দিক থেকে মানে এত সন্ত্রাস, পুলিশ প্রশাসন অসহায়, সবাই কিছু করতে পারছিলাম না। তখন ওনাকে ধরেছিলাম, দাদা কী করছেন, আপনাদের সরকার বসে গেল, আপনারা ইমিডিয়েটলি ব্যবস্থা করুন, পাবলিক যারা আছে, জনগণ তো আপনাদের, আমাদের পশ্চিমবাংলা নাগরিক, তাদের সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের, এটাই জন্য আমি করেছিলাম।